আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবে এন লোকসভা নির্বাচনের আগে আরও একবার কেন্দ্রের উপর চাপ তৈরি শুরু করলেন দেশের দাতারা আগামী ষোলো ফেব্রুয়ারি ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষান মোর্চাসহ বিভিন্ন কৃষক সংগঠনগুলি ন্যূনতম সহায়ক মূল্য বেকারত্ব এবং পেনশনের দাবিতে এবং অগ্নিবীর প্রকল্পের বিরোধিতায় এই বন্ধ ডেকেছেন কৃষকরা যেখানে অন্যান্য সংগঠনকেও অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন পরিবহন সংগঠনের সঙ্গেও আলোচনা চালাচ্ছেন কৃষক নেতারা ষোলো ফেব্রুয়ারি কৃষকদের খেতে না যাওয়ার ডাক দেওয়া হয়েছে পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী দোকানদার পরিবহন ব্যবসায়ী শ্রমিকদের কাছেও অনুরোধ করা হয়েছে সেদিন কাজ না করতে সংযুক্ত কিষাণ মোর্চা নেতা রাকেশ টিকাইত জানিয়েছেন আগে প্রতি অমাবস্যায় কৃষকরা খেতে যেতেন না ষোলো ফেব্রুয়ারিরও আমরা অমাবস্যা পালন করব। ন্যূনতম সহায়ক মূল্যকে যতদিন না আইনে পরিণত করা হচ্ছে লড়াই থামবে না লোকসভা নির্বাচনের নির্গণ্ঠ এখনও প্রকাশ করেনি কমিশন কিন্তু খবর রয়েছে যে আগামী ষোলো এপ্রিল থেকে লোকসভা ভোট হতে পারে এদিকে এন ইয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন নির্বাচন আয়ুগকে আমার অনুরোধ রইল যে এপ্রিলে বিহুর আগেই অসমে নির্বাচন শেষ হোক কারণ রাজ্যে বিহু নিয়ে মানুষের মধ্যে প্রবল উৎসাহ থাকে অন্যান্য বারো বিহুর আগেই সাধারণত বুট শেষ হয় এদিকে বুটের ফল নিয়ে মুখ্যমন্ত্রী বলেন অসমে লোকসভা নির্বাচন নিয়ে বিজেপির কোনো চিন্তা নেই ফলাফল ভালো হবেই এখানে চিন্তার কোনো কারণ নেই পাশাপাশি তার দাবি সারা দেশেই বিজেপি অত্যন্ত ভালো ফল করবে হিমন্তের সংযোজন বিজেপি গতবারের তুলনায় ভালো ফল করবে মে মাসে ফল বেরোনোর পরই তা দেখতে পারবেন আগামী আঠাইশ জানুয়ারি থেকে বাগাবাজার জামে মসজিদে হজ যাত্রীদের প্রশিক্ষণ শুরু হচ্ছে ওই দিন সকাল দশটায় এবারের হজ প্রশিক্ষণ আনুষ্ঠানিক উদ্বোধন হবে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর কাছাড় জেলা হজ কমিটির যুগ্ম সচিব তৈমুর রাজা চৌধুরী সদস্য আওলাদ হুসেন লস্কর রিংকু প্রাক্তন সদস্য শিহাবুদ্দিন আহমদ প্রাক্তন হাদিমুল হুজাজ ও হজ প্রশিক্ষক রেজাউল করিম বরবুইয়া মিলন উদ্দিন লস্কর শামসুল হক লস্কর প্রমুখ এই প্রশিক্ষণ শিবিরে হজযাত্রীদের প্রশিক্ষণ দেবেন হজ প্রশিক্ষক মাওলানা হুসেন আহমদ মজুমদার উল্লেখ্য এই হজ প্রশিক্ষণ শিবিরের আয়োজক বাগা জামে মসজিদ ও ইসলামী উৎসব উদযাপন মঞ্চ আয়োজকদের পক্ষ থেকে অধ্যাপক সাব্বির আহমদ চৌধুরী বৃহত্তর বাগা ও কাবুগঞ্জ এলাকার এবারের হজযাত্রীদের উপস্থিতি কামনা করেছেন রাজ্য সরকার প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানের চেষ্টা করলেও চলছে অসমের ভূমিতে আগ্রাসন প্রতিবেশী রাজ্যের কিছু লোক আছে যারা অসমের জমি দখলের চেষ্টা করছে এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে আসাম নাগাল্যান্ড সীমান্তে মেরাপানি গর্বস্থিতে নাগা আক্রমণের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নাগারা গাছ কেটে স্থানীয়দের জমি নষ্ট করে জমি দখলের চেষ্টা করছে স্থানীয়দের অভিযোগের পর সি কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান তবে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সত্ত্বেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নাগাদের জমি দখল করা থেকে আটকানোর চেষ্টা করলে সিআরপিএফ নাগাদের বাদার মুখে পড়তে হচ্ছে মেরাপানির গর্বস্থীর জিতেন চুতিয়ার জমিতে অবৈধভাবে গাছ কাটার চেষ্টা করেছিল নাগারা এই ঘটনায় ভুক্তভোগী জিতেন চুতিয়া লিখিত অভিযোগ করেছেন অন্ধবিশ্বাসে বলি নাকি খুন ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশুকে গঙ্গার জলে ডুবিয়ে খুন করল বাবা মা হরিদ্বারের হরকি পৌরী গাটে নিজের ছেলেকে ডুবিয়ে রাখল বাবা মা রাজকুমার সাইনি মা শান্তি এবং পরিবারের আরও বেশ কয়েকজন মিলে উত্তরাখণ্ডের হরিদ্বারের হরকি পৌরি গাটে নিয়ে ওই শিশুকে গঙ্গার জলে ডুবিয়ে রাখে এক থানা জলে ডুবে থাকায় ক্যান্সারে আক্রান্ত শিশুর নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে সে মারা যায় ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে ওই ঘাটে হাজির বেশ কয়েকজন সেখানে গিয়ে যান এবং বাবা মায়ের কাছ থেকে ওই ডুবন্ত শিশুকে চিনিয়ে নিয়ে যান জল থেকে তুলে গাঠে নিয়ে গেলেও শেষ পর্যন্ত ওই শিশুর প্রাণ রক্ষা করা যায়নি রাজ্যে খিলঞ্জিয়া অথবা ভূমিপুত্র সমীক্ষার যে সিদ্ধান্ত অসম সরকার নিয়েছে এতে বরাক উপত্যকার কোনো মুসলমান সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়নি এর বিরুদ্ধে গৌহাটি হাইকোর্টে মামলা করেছেন আইনজীবী জামান মজুমদার আদালত তার আবেদন গ্রহণ করেছে এবং অসম সরকারকে এ ব্যাপারে চার সপ্তাহের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলেছে গত বছর অসম সরকার ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের খিলঞ্জিয়া মুসলমানদের জনগণনা হবে এক্ষেত্রে পাঁচটি মুসলমান গোষ্ঠীকে রাজ্যের আদিবাসীদের আওতায় রাখা হবে বলে জানানো হয়েছিল ফজলুজ্জামান মজুমদার তার আবেদনে লিখেছেন অসম সরকার রাজ্যের মুসলমান সম্প্রদায়ের একটি আর্থসামাজিক সমীক্ষা করবে বলে ঘোষণা করেছে তারা সৈয়দ গরিয়া মরিয়া বেশি ও জুলা গোষ্ঠীকে রাজ্যের আদি মুসলমান অর্থাৎ ভূমিপুত্র মুসলমান সম্প্রদায় বলে গ্রাহ্য করবে তবে এই পাঁচ গোষ্ঠী ব্রহ্মপুত্র উপত্যকার এই তালিকায় বরাক উপত্যকার কোনো আদি মুসলমান সম্প্রদায়কে রাখা হয়নি লটারি খেলার নামে শত শত মানুষের কাছ থেকে মাসিক ছয়শো টাকা কিস্তিতে গত সতেরো মাসে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র অভিযোগ মতে সানলাইট গ্রুপ সুনাই বাজার নামে প্রতারক চক্রটি স্বঘোষিত একটি গ্রুপ গঠন করে নিজস্ব শর্তাবলিতে লটারি এবং টেন্ডার মারুপ নামের প্রতারণার ফাঁদ পাতে প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত গ্রামের মানুষদের টার্গেট করে শুরু হয় প্রতারণার ব্যবসা স্বঘোষিত সংগঠনের শর্তাবলিতে উল্লেখ মতে তিনশো জনকে নিয়ে একটি গ্রুপ প্রতিজন সদস্য মাসে ছয়শো টাকা করে জমা দিতে হবে প্রতি মাসের তিন তারিখে হবে লটারি খেলা কমিটির কাছে বিশেষ ক্ষমতায় কোনো মাসে লটারি নাও হতে পারে অস্পষ্ট শব্দ টেন্টার নামে আরেকটি ক্ষেত্রে দেখা যায় স্বঘোষিত শর্তাবলিতে এ ছাড়া শর্তাবলীতে উল্লেখ রয়েছে লটারি বিজেতা পাবেন ষাট হাজার টাকা কোনো সদস্য মারা গেলে উত্তরাধিকারীকে এককালীন ষাট হাজার টাকা দেওয়ার ঘোষণা রয়েছে এভাবে কিছু নিয়ম ও শর্তাবলীতে দীর্ঘদিন থেকে গরিব সহজ সরল মানুষদের সঙ্গে চলছে প্রতারণা বাণিজ্য চক্রটি গত সতেরো মাস আগে অসম মিজোরাম সীমান্তের প্রত্যন্ত অঞ্চল করকট বস্তিতে তাদের প্রতারণার জাল বিচায় সেখানে প্রতারক চক্রের প্রতারণার শিকার হন অন্তত দেড়শোটি পরিবার দেড়শো পরিবারের কাছ থেকে মাসিক ছয়শো টাকা কিস্তিতে গত চৌদ্দ মাসে বারো লক্ষ ষাট হাজার টাকা তুলে নেয় প্রতারক চক্র গত চৌদ্দ মাসে দেড়শো পরিবারের মধ্যে তিনজনকে লটারি বিজেতা ঘোষণা করে ষাট হাজার টাকা করে এক লক্ষ আশি হাজার টাকা ফেরত দেয় চক্রটি তিনজন বিজয়ী হয়েছেন দেখিয়ে চক্রটি আরও নতুন সদস্য ভর্তি করে ভালোই চলছিল তাদের প্রতারণার ব্যবসা এর মধ্যে একজনের মৃত্যু গত দুই মাস আগে প্রতারক চক্রের লটারির নামে প্রতারিত হওয়া একজন সদস্য সড়ক দুর্ঘটনায় মারা যান প্রতারক চক্রটির শর্তাবলিতে উল্লেখ মতে কোনো সদস্য মারা গেলে তার পরিবারকে এককালীন ষাট হাজার টাকা দেওয়ার কথা মৃতের পরিবার যখন ষাট হাজার টাকা দাবি করে তখন প্রতারক চক্রটি দুর্ঘটনায় মৃত্যু ঘটলে অনুদান দেওয়া হয় না যুক্তি দেখিয়ে মৃতের পরিবারকে টাকা দিতে অস্বীকার করে দেরিতে হলেও তারা বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন তারা মাসিক কিস্তি উঠিয়ে নিতে আসা প্রতারক চক্রের ফান্ডা সুনাইমোহনপুরের বাসিন্দা পত্তর আলীকে আটক করে কেন মৃতের পরিবার ঘুষিত ষাট হাজার টাকা পাবে না সঠিক উত্তর জানতে চান সন্তুষ্টিজনক উত্তর দিতে না পারায় তারা স্থানীয় বিডিপির মাধ্যমে প্রতারক চক্রের পান্ডাকে দোলাই পুলিশের হাতে সমঝে দেন প্রতারক চক্রের পরে পরে প্রতারিত হয়েছেন অভিযোগে প্রতারক চক্রের বিরুদ্ধে দলাই থানায় একটি এফআইআর দায়ের করেন তারা এফআইআর সই করেন সাতচল্লিশ জন এর ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে বাড়িতে সাজানো তারা তারা টাকা তল্লাশি চালিয়ে তেলেঙ্গানার এক সরকারি কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রায় একশো কোটি টাকা পাশাপাশি ব্রিফকেইসে থেকে নামি ব্র্যান্ডের গড়ি আইফোন আইপ্যাড বাজেয়াপ্ত করল ওই রাজ্যের পুলিশের দুর্নীতি দমন শাখা জানা গিয়েছে ওই সরকারি আধিকারিক তেলেঙ্গানা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির সেক্রেটারি শিব বালাকৃষ্ণ তিনি হায়দ্রাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির ডিরেক্টরও ছিলেন দিনভর তার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে একশো কোটির হিসাব বহির্ভূত সম্পত্তি উদ্ধার হল এসিবি সূত্রে জানা গিয়েছে তার বাড়ি অফিস সহ বিভিন্ন জায়গায় এখনও তল্লাশি চলছে বুধবার বুর থেকে মোট বৃষ্টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে দুর্নীতি দমন শাখার অভিযোগ আয়ের সঙ্গে সংগতিহীন প্রচুর সম্পত্তি রয়েছে বালাকৃষ্ণের